بسم الله الرحمن الرحيم، الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. شما نتبه دار شك من لي السلام عليكم ورحمة الله وبركاته. شادر آمنترون جانت سي أبرد الشكل كي جي جي خنت كي بوشي آتسكير نيومي تو شابتائك اسلام اسنشل ونشتاني دكشن أشاكوت شي أبرد جي جي خاني آتسن بھالو آتسن ابن أبرد دير بھالو تاكار پتاشا مدير شوب شومي جنو. إن شاء الله it's a live interactive program where you'll be able to participate, engage, ask questions, and if you do have any kind of questions related to Masla Masail, please feel free to telephone us on 0208 523 4111. কিছুক্ষণের মধ্যে আপনার টেলিফোন নাম্বারটি টিভি স্ক্রিনের নিচেও দেখতে পাবেন ইনশাআল্লাহ। যারা ইমেল করতে চাচ্ছেন আপনারা সরাসরি ইমেল করতে পারেন ie@chsuk.tv। পাশাপাশি আপনারা ফেসবুকেও লাইভ দেখতে পাবেন, facebook.com-এ চলে গেলে চ্যানেল এসের পেজে গেলে আপনারা লাইভ প্রোগ্রামটি দেখতে পাবেন, এবং ইনশাআল্লাহ যদি কারোর কোনো প্রশ্ন থাকে উইল ট্রাই আর লেভেল বেস্ট টু অ্যাকোমোডেট উইদিন দি প্রোগ্রাম। আজকের টপিক হচ্ছে দি কন্টিনিউশন অফ লাস্ট উইক, হুইচ ইজ ইম্পর্টেন্স অফ ট্রুথ। এবং আমরা দেখছি এই সপ্তাহ কিন্তু খুবই ঠান্ডা, স্নো পড়ছে সব জায়গায় আমরা দেখছি, এবং স্পেশালি যারা লন্ডনের বাইরে আছেন উই হ্যাভ সিন লট অফ ডিফারেন্ট টাইপস অফ ওয়েদার, বি অ্যাম্বার ও রেড। এবং ইনশাআল্লাহ আমাদের এই প্রোগ্রাম থেকেও কিছু নসিহা থাকবে আমাদের গেস্ট ইনশাআল্লাহ, উইথ হিজ লেভেল বেস্ট এবিলিটি উইল ট্রাই অ্যান্ড ডেলিভার দি মেসেজ। ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে ইনশাআল্লাহ হি উইল আনসার দি কোয়েশ্চেন। বাট ইন এনি ইভেন্ট ফর্মালিটিজ মাস্ট বি প্রসিডেড উইথ আস। উই হ্যাভ উইথ আস টু নাইট আ ভেরি রেসপেক্টেড ইমাম অ্যান্ড খতিব, সম্মানিত আপনারা সবাই চিনেন ইমাম এবং খতিব এবং শ্রদ্ধেয় আলিমে দিন শেখ মওদুদ হাসান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ, স্পেশালি এত ঠান্ডার মধ্যে আপনি যে এত কষ্ট করে এখানে যে এসেছেন, আপনার অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমি তো কাছেই থাকি যার কারণে চলে আসছি, জাযাকাল্লাহ শুকর যে এই ঠান্ডার দিনেও বের হয়ে এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আসতে পারলাম এবং কথা আমরা বলবো এবং আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কষ্টকে এবং এই চেষ্টাকে কবুল করুন, এবং আপনি তো এই স্টাফ যারা আছেন সবাই এই ঠান্ডাতে কাজ করছেন, জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ ফিক। আমি শুরু করতে চাচ্ছি আজকে যেহেতু কন্টিনিউয়েশন, এবং আমি মনে করছি এই টপিকটি কিন্তু আজকের ওয়েদারের সাথে আবহাওয়ার সাথেও কিন্তু খুব মানে প্রাসঙ্গিক। আমি এটা দিয়ে যদি শুরু করি, আমরা দেখছি কিন্তু মাশাআল্লাহ বিভিন্ন ক্ষেত্রে হোমলেসনেস বাড়ছে এবং বিভিন্ন ধরনের মসজিদ বা কমিউনিটি সেন্টারে কিন্তু স্ট্রং ভূমিকা আমরা দেখছি বিভিন্ন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। হয়তো অনেকের প্রশ্ন এটা থাকতে পারে যে ফলাও করে ন্যাশনাল প্রিন্ট মিডিয়াতে বা অন্য কোনো নিউজে হয়তো আসছে না, বা উইদিন দি মুসলিম কমিউনিটি ইন ডিফারেন্ট পার্টস অফ দি ইউকে মানুষ কিন্তু তাদের নিজ নিজ দায়িত্বে যতটুকু করা মানে করতে পাচ্ছেন তারা কিন্তু করে যাচ্ছেন। নাও আমরা বসবাস করছি একটি ওয়েস্টার্ন সোসাইটিতে, অনেকের প্রশ্ন থাকতে পারে দে মাইট নট বি মুসলিমস। আমরা জানি ইসলাম কিন্তু হিউম্যানিটির পক্ষে কিন্তু কথা বলে। নাও অ্যাজ এ মুসলিমস যারা স্পেশালি বিভিন্ন মসজিদ বা কমিউনিটি সেন্টারের দায়িত্বে আছেন, প্রথমে তাদের কী করণীয় এবং হাউ ইম্পর্টেন্ট ইট ইজ অ্যাজ মুসলিম টু ট্যাকল দিস ইস্যু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا، وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين ومن دعا بدعوته إلى يوم الدين. أما بعد، أبني أتنت شندور اكتي بشوية نسن جي আমরা মুসলিম কমিউনিটি এই দেশে আসার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা যে তিনি এই কমিউনিটিকে, মুসলিম কমিউনিটিকে শক্তি দান করেছেন, সামর্থ্য দান করেছেন, এবং তারা বিভিন্ন জায়গায় যেখানে কমিউনিটি বসবাস করেন প্রত্যেক এলাকাতেই আলহামদুলিল্লাহ মসজিদ, বিশেষ করে ইসলামিক সেন্টার মসজিদ এবং মক্তব বা ইভিনিং মাদ্রাসা, উইকেন্ড মাদ্রাসা এবং অন্যান্য সেকেন্ডারি মাদ্রাসা, দারুল উলুম এবং বিভিন্ন ধরনের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তারা গড়ে তুলতে সক্ষম হয়েছেন। আমরা চাই এইগুলো যেন আরও দিন দিন বাড়তে থাকে এবং কমিউনিটি এই মসজিদ এবং ইসলামিক সেন্টার এবং ইসলামী প্রতিষ্ঠান
ইসলামী ইনস্টিটিউশন, এগুলাকে সাহায্য করা আমরা যারা মুসলমান কমিউনিটি, আমাদের এটা ফরজ দায়িত্ব। কারণ এই সমস্ত মসজিদ এবং ইনস্টিটিউশন এবং প্রতিষ্ঠান আমাদেরকে এই কমিউনিটিতে আলাদা মুসলমান আইডেন্টিটি হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠিত করেছে এবং আমাদেরকে ইউনাইটেড করেছে। আমরা কাজ করি, বাজারে যাই, দোকানদারি করি, বিভিন্ন প্রতিষ্ঠানে জব করি, কিন্তু ওই নামাজ পড়তে গিয়ে আমরা কোথায় যাই? মসজিদে যাই। যাওয়ার ফলে আমাদের একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এবং চলে আসতেছি, এবং সেখানে আমরা নিজেদের মধ্যে যে বন্ড এবং আমাদের সম্পর্ক, এটাকে কিন্তু আমরা শক্ত করতে পারি। এবং এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, এবং ইসলামের সৌন্দর্য আমাদেরকে গ্রহণ করতে হবে এবং এই সমাজকেও কিন্তু দিতে হবে। আপনি যে ইস্যুটা এনেছেন যে মসজিদ শুধু এই নামাজের টাইমে খোলা হবে আর এরপরেই বন্ধ করে নিতে হবে, ক্লোজ করে নিতে হবে, এটা কিন্তু মানে মসজিদের রোল না। মস্ক শুড প্লে এই পজিটিভ অ্যান্ড অ্যাক্টিভ রোল ফর দ্য কমিউনিটি, হোল কমিউনিটি। এখানে একটি প্রশ্ন থাকতে পারে, অনেক মানুষ হয়তো বলতে পারে হয়তো আমাদের এরকম রিসোর্সেস নাই বা স্টাফ নাই বা সিকিউরিটির প্রশ্ন থাকতে পারে, হাউ উড ইউ দেন ট্যাকল দিস ইস্যু? না, মেইনলি যারা মসজিদ, বিশেষ করে যেগুলো ভালো বড় মসজিদ করে নিয়েছেন, যে পারপাস বিট মস্ক, আচ্ছা, সেখানে কিন্তু এই ব্যবস্থাগুলো করতে হবে। আচ্ছা, আমাদের সিকিউরিটির জন্য, আমাদের ডিসিপ্লিনের জন্য, ক্লিনলিনেসের জন্য এবং সার্ভিস দেওয়ার জন্য। এবং মস্ক হবে, ইসলামিক সেন্টার হবে দ্য সোর্স অফ প্রোভাইডিং সার্ভিসেস ফর দ্য কমিউনিটি। এবং কমিউনিটি শুধু মুসলিম কমিউনিটি না, মস্কটা মানে ইসলামিক সেন্টার, এগুলো কিন্তু সবার জন্য খোলা থাকতে হবে। আপনি বলেছেন, ইতিমধ্যেই খবরে এসেছে আমাদের আলহামদুলিল্লাহ যারা ভালো ভালো মস্কে এবং আপনার বিভিন্ন জায়গায় এই মস্কগুলো নন মুসলিমদের জন্য বা যারা মুসলমান না তাদের জন্য খুলে দেওয়া হয়েছে। অনেকে হোমলেসনেস বাইরে, তারা অনেক লোক, হাজার হাজার লোক কিন্তু এই দেশে হোমলেস, এবং এই হোমলেসদেরকে জায়গা দেওয়ার জন্য মসজিদ কমিউনিটি তারা ইনিশিয়েটিভ নিয়েছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ইনিশিয়েটিভ। এবং আরেকটি জিনিস হচ্ছে, যখন মুসলমানের নাম বা ইসলাম সম্পর্কে যখন মানুষ অনেক ধরনের মন্তব্য করে থাকে, it's a perfect opportunity to go out there and propagate the true message of Islam. দেখেন, আমরা যে সোসাইটিতে থাকি, এই সোসাইটিতে ইউ হ্যাভ টু ইন্টিগ্রেট, অর্থাৎ ওই সোসাইটির ভিতরে ঢুকতে হবে। আমাদের চেহারা, আমাদের কাপড় চোপড়, আমাদের খাওয়া দাওয়া আলাদা থাকতে পারে, যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে, কিন্তু কমিউনিটির সঙ্গে ঢুকতে হবে। এবং ওয়াফআলুল খাইর, কোরআন বলা হয়েছে তোমরা ভালো কাজ করো, গুডনেস আপনার সমাজকে দিতে হবে। এবং ইসলাম বা মুসলমানদের কাছে ভালো জিনিস অবশ্যই আছে, এবং এই দিন সত্য দিন, এবং এই দিনের ভিতরে যে বিউটিসগুলো আছে এবং যে সমস্ত ভালো ভালো দিকগুলো আছে, এগুলাকে মানুষের কাছে, সাধারণ অন্যান্য কমিউনিটির কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব। আমরা এই ব্যাপারে আলোচনা করেছি এবং এটাও আজকের টপিকের সাথে কিন্তু একদম সামঞ্জস্য, কারণ আমরা কথা বলছি ইম্পর্টেন্স অফ ট্রুথ, আর এখানে হাকের একটা কথা আছে, তাদেরকে আমরা দেখিয়ে দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কূলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। যে আমাদের, আমরা তাকওয়া অর্জন করব, হাসিল করব, আর সাথে সাথে কী করব? সত্য কথা বলবো। ওকাদালিকে জালনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলা নাস। আমরা হচ্ছি মুসলমানরা মধ্যমপন্থী, মিডিল পাথ হচ্ছে আমাদের মধ্যমপন্থা অবলম্বন করা, বাড়াবাড়ি নয়। এটা ইসলাম সমর্থন করে না মোটেই, কিন্তু এটা তো আক্রমণ করা হচ্ছে যে ইসলাম বাড়াবাড়ি করতেছে, ফান্ডামেন্টালিজম, তারপরে টেরোরিজম, সব কিছুই কিন্তু ইসলাম এবং মুসলমানদের উপরে তারা চাপানোর চেষ্টা করতেছে। কিন্তু আমরা মুসলমানরা, আমাদের আমাদের যে লক্ষ্য, আমাদের যে স্ট্যাটাস, যে অবস্থা, সেই অবস্থার উপরে আমাদেরকে টিকে থাকতে হবে। এবং এই মধ্যমপন্থা হিসেবে সুহাদা আলান্নাস, এখানে যে আল্লাহ বলেছেন যে অন্য মানুষের জন্য আমরা সাক্ষী হয়ে থাকব, কারণ আমরা
ধরেন 50 বছর আগে, 100 বছর আগে এখানে আমাদের উপস্থিতি মুসলমানদের ছিল না, এখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে এখানে নিয়ে এসেছে। মসজিদ আছে আলহামদুলিল্লাহ, টাউনে টাউনে হয়তো মসজিদ আছে, ইউকের বিভিন্ন জায়গায় আছে আলহামদুলিল্লাহ, আগে ছিল না এখন হয়েছে। এবং আমরা তাদের জন্য উইটনেস হব যে আমরা এক আল্লাহকে মানি, আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই কথার উপরে ঈমান আনার যে সাক্ষী দেওয়া, এটা মানুষের কাছে পৌঁছানো। এর অর্থ নয় যে আপনি জোর করে তাদেরকে ইসলামে নিয়ে আসবেন, তারা দেখবে এবং তাদের কাছে পৌঁছাবে, আমরা তাদের কাছে এই মেসেজ পৌঁছাবো, ইসলামের মেসেজ পৌঁছাবো, নিজেদের কাজকর্মে, নিজেদের বিহেভিয়ারে, নিজেদের আপনার অ্যাক্টিভিটিসে, তখন তারা আমাদের প্রতি অ্যাট্রাকটিভ হবে এবং তারা দিন গ্রহণ করবে, এবং এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এটাও পাশাপাশি কিন্তু আমরা যদি দেখি খোলাফায়ে রাশিদিনের পরে, স্পেশালি সাউথ এশিয়ান দিকে বা পার্সিয়ান দিকে যখন ইসলামটা কিন্তু যখন প্রচার হলো, এটা কিন্তু আখলাকের দিক দিয়ে হয়েছে, কেউ তো বলেনি যে ইসলামে আসো না। ইসলাম এমন একটি ধর্ম বা এমন একটি দিন, এমন একটি জীবন ব্যবস্থা যেটা কী করে মিশনারি অর্থাৎ এক্সপ্যান্ড হয়, এটা প্রিচিং করা হয় এবং আপনার বাড়তে থাকে, ইসলাম সংকুচিত হয় না, ইসলাম বাড়তে থাকে, এবং এটাই হচ্ছে ইসলামের ফিতরত, এটাই হচ্ছে ইসলামের নেচার। এবং ইসলামের অ্যাক্টিভিটিস হবে, ইসলামের উপস্থিতি কোনো কমিউনিটিতে হবে, সেই কমিউনিটি ইসলামের আলোতে আলোকিত হবে, এটাই হচ্ছে আমাদের টার্গেট, আমাদের কাজ। এই জন্য আমরা যারা মুসলমান এখানে মানে মুসলিম লিডার্স যারা আছেন, তাদের ইমাম যারা আছেন, ওলামা যারা আছেন, তাদের দায়িত্ব অত্যন্ত বেশি, তাদের কর্তব্য অত্যন্ত বেশি, আর সাথে সাথে সাধারণেরও কর্তব্য আমাদের যে ইসলামকে আমরা স্প্রেড করবো, বাল্লিগু আন্নি ওলাওয়ায়, সামান্য কিছু ইসলামের জানলে এটা অন্যের কাছে পৌঁছানো, কিন্তু এটা অত্যন্ত হিকমতের সঙ্গে পজিটিভভাবে তাদের কাছে পৌঁছাতে হবে, সুন্দরভাবে পৌঁছাতে হবে। এখানে কিন্তু একটি চমৎকার আপনি একটা কথা বলেছেন, নাও আই উড further add a little bit more in detail, কারণ হচ্ছে we live in a country where we are aware of our neighbors, and our neighbor কিন্তু হয়তো we would have our English neighbors residing next to us, but elderly couples or elderly neighbors যারা আমাদের পাশে আছেন, now what sort of responsibility as Muslim, especially if there are young generation of their children in the house, now তাদের করণীয় কি, now how should they as Muslim play a part within their neighborhood to ensure that the elderly neighbor ache tara kintu they are not deprived of, for example, medications, for example, groceries, karon onek shomoy ei thandar modhe hoto tara ber hote parche na, ekhane amader daitto ta ki? Dekhen Islam amaderke shob kichu shikha diyeche, bishesh kore amra ei duniyate kibhabe cholbo, ei je neighbor der kotha bollen, duties towards neighbor, haqqul jar, eta qurane Allah rabbul alamin amaderke adesh korechen, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নেইবারের রাইটস যেভাবে আল্লাহ রসুল গুরুত্ব দিয়েছেন, মনে হয়েছে যে তাদেরকে নিজেদের যে হেরিটেজ এটার মধ্যে তাদেরকে সামিল করা, এই ধরনের গুরুত্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি খাওয়া পাক করো, ফুড তোমরা তৈরি করো, সেই ফুডের কিছু অংশ নেইবারদেরকে দাও, তারপরে আপনার নেইবারসদের আপনার কোনোভাবেই তাদেরকে কোনো কষ্ট দেওয়া যাবে না, তারা আনহ্যাপি হয় অথবা আপনার উপরে হেইট অথবা আপনাকে ভালোবাসে না, এই ধরনের অবস্থা কোনোভাবেই করা যাবে না, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, ইউ হ্যাভ টু বিহেভ উইথ দ্যাম উইথ ভেরি পোলাইট অ্যান্ড ভেরি বেস্ট ক্যারেক্টার, বেস্ট ম্যানার, দেন it is the teaching of Islam, it is the teaching of our beloved prophet Muhammad sallallahu alaihi wasallam, whatever they are Muslims or non-Muslims, non-Muslims they have the because we are living in a society around us, it's a multicultural society, they have the rights to get the good behavior, good manner from us, all the goodness we have to show to them, and it is our duty, it is our amra namaz roza jebhabe kori ba islamer onnanno je somosto ibadat bondhi kori thik temni bhabe ei somosto kaj korao kintu amader jonno faroz ebong ei bhabe kintu amaderke ei ei society te boshobash korte hobe oshongkho dhonnobad
My dear viewers, for those who have just joined with us, we're discussing tonight's topic is importance of truth. And it is very, very important as Muslim to understand that we should, as the guests have clearly said, that whether your neighbor is Muslim or non-Muslim, it is our responsibility as Muslim to ensure that they are treated fairly, with just, and those who are in a vulnerable condition, those who might not be able to leave their houses in such weather condition that we are now in, we should ensure that we are up to date with our neighbors in the neighborhood, and inshallah try our level best to help our neighbors. Inshallah, it's a live interactive program where you can phone in, ask any questions if you do have. Please feel free to dial us on 0208 523 4111, and the telephone number is also displayed at the bottom of your TV screen. Inshallah, amra prothom caller dike jacchi dekhi amader sathe ke achen line. Assalamu alaikum. সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভুন, আমি প্রশ্ন শুনছি, আপনি প্লিজ প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু কোয়েশ্চন করতে চাইছিলাম। জি প্রশ্ন করুন। জি, আমি আসলে জানতে চাইছি বাংলাদেশে যে ইসলামী ব্যাংক আছে, জি ওইগুলাতে যে মানে পয়সা রাখা হয়, আর ওরা বলে যে 3 মাসে হোক আর 1 বছর পরে হোক, যদি মানে লাভ হয় তাইলে দিবে, আর যদি লাভটা হয় না তাইলে পয়সা দিবে না, কিন্তু অ্যামাউন্ট বলে না কত। আচ্ছা, ওইগুলা কি রাখা ঠিক আছে কি না? আচ্ছা, এটা কি আপনার সেভিং এর টাকা বলছেন আপনি? কি আর একটা কোশ্চেন ছিল যে আপনি কি আপনার সেভিং এর টাকা বলছেন? জি, আপনি কি যখন টাকার কথা বলছেন এটা কি সেভিং এর টাকা, আপনার নিজস্ব টাকা? ডক্টর একটা ওষুধ দিয়েছে উনাকে, তো ওইটা মানে ইউজ করা লাগে এভরি টাইম, মানে ইয়ে দিয়ে ইয়ে করা লাগে, মানে ইউজ করা লাগে। বুঝা গেছে, প্রশ্নটা কি মানে টয়লেটের ইয়ে দিয়ে কি রাস্তা দিয়ে, তো ওইটা কি ঠিক আছে কি, মানে ওইটা করলে কি ওনার গোসল করা ফরজ হবে নাকি, ওইটা জানতে চাইছিলাম। মানে মেডিকেশনটা নিলে? জি। আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে। মানে আপনি বলছেন যে মেডিসিন সম্পর্কে এটা রাখা যাবে কিনা ওইটা তো বলার জন্য। যে আপনি বলছেন কি মেডিসিন ইউজ করাটা? হ্যাঁ, মেডিসিন, ওইটা মেডিসিন। বোঝা গেছে, ঠিক আছে ঠিক আছে, আপনার স্পষ্ট প্রশ্ন, ইনশাআল্লাহ আপনি দেখতে থাকুন। নামের এটা বলি যদি ওইটা একটু কাইন্ডলি বলে দেন রাখা যাবে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্ন বুঝা গেছে ইনশাল্লাহ, আপনার গেস্ট ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দিচ্ছেন, আপনি শুনুন। জি প্রথম প্রশ্ন, প্রথমে ইনি শুরু করছেন প্রফিট অ্যান্ড লস, প্রথমে ব্যাংকিংয়ের প্রশ্ন দিয়ে যে টাকা ব্যাংকে রাখলে স্পেশালি ইসলামিক ব্যাংকে তারা লস হয়তো দিচ্ছে না, প্রফিট হলে দিবে লস হলে দিবে না, এখন উনি জানতে চাচ্ছেন এইরকম ব্যাংকে কি রাখা যাবে কি না। ব্যাংকে টাকা রাখা মানে ব্যাংকের সঙ্গে আপনার ব্যবসা করা, আর ইসলামে ব্যবসাতে আপনার লস এবং প্রফিট, আপনার ক্ষতি এবং লাভ দুটারই রিস্ক আপনার নিতে পারবেন। সাধারণত ব্যাংক যেটা বলে যে তারা আগেই যে আমার কাছে যদি টাকা রাখেন এই টাকা দিয়ে আমি ব্যবসা করব এবং আপনাকে 10% আমি প্রফিট দিব, এটা ফিক্স করে দেয়। এই ফিক্স করে দেওয়াটা কিন্তু জায়েজ না, এইজন্যই বলে যে কনভেনশনাল ব্যাংকিং এর যে প্রসেস আছে প্রসেসটা। আর ইসলামী ব্যাংক বা আমি বাংলাদেশের ইসলামী ব্যাংক, তারাই ভালো জানে যে তারা কীভাবে এটাকে তারা জবাব দিতে পারবে, কিন্তু যেহেতু ইসলামী ব্যাংকের কথা বলছেন, ইসলামী ব্যাংকে যে টাকা রাখবেন কিন্তু আপনার লাভ এবং ক্ষতি, লস অ্যান্ড প্রফিটের শেয়ার আপনাকে বহন করতে হবে, এইটাকে মেনে যদি আপনি টাকা রাখেন আপনার কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, এবং এই যে প্রফিট যেটা পাবেন সেটা আপনার জন্য হালাল। আচ্ছা, ইসলামী ব্যাংকে রাখার ক্ষেত্রে ওকে, আর যেহেতু কনভেনশনাল ব্যাংকে রাখলে কিন্তু যেহেতু তারা ইন্টারেস্ট দিচ্ছে, দ্যাটস ওয়াই ফিক্স করে দিয়ে দেয়, ফিক্স করে দেয়, বা প্রফিট হোক বা লস হোক আপনি আপনার অংশটা পাবেন। ওকে গ্রেট, ক্লিয়ার। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, ওনার হয়তো কাউকে চিনেন আত্মীয়ের মধ্যে ঔষধ ব্যবহার করা, যে যখন এরকম ঔষধ ব্যবহার করা হয় তখন কি গোসল ফরজ কি না? না, ঔষধ ঔষধি এবং এটাকে ঔষধ ব্যবহার কারণে উনি নাপাক হয়ে যাবেন এই ধরনের কোনো ইয়ে নাই, শর্ত নাই, সেই জন্য তিনি ঔষধ ব্যবহার করতে পারবেন বলেই আমার মনে হয়, এবং এটাই হবে ফতোয়া। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফিক।
প্রিয় দর্শক, আপনারা যা দেখছেন, ব্যাংকিং এর রিলেটেড যদি কোনো ধরনের ডিটেল প্রশ্ন থাকে, আপনারা দয়া করে যদি কোনো ইসলামিক ফাইন্যান্সের উপরে যারা এক্সপার্ট আছেন, আপনারা ডু কনসাল্ট দেম, এবং তাদের কাছ থেকে আপনারা আর একটু বিস্তারিতভাবে জেনে নিন যে কিরকম প্রসেস ওই ব্যাংকে, যে ব্যাংক, ইসলামিক ব্যাংক তো অনেক আছে, জি অনেক ব্যাংক আছে, তারাই বলতে পারবে যে কোন হিসাবে, মানে কোন অ্যাকাউন্টে কীভাবে তারা আপনাকে প্রফিট দিবে, কীভাবে আপনার রাখবেন, সেটার উপরে আপনি বুঝে রাখলে পরে আপনার সেটাই হবে আপনার উত্তম। থ্যাংক ইউ। কিন্তু অন বিহাফ অফ এনি ব্যাংক আমি বলতে পারবো না যে না, দ্যাটস এইজন্য বুঝা গেছে, দ্যাটস ওয়াই উই ক্লারিফাই। এই জন্য শেখ জেবাই বলেছেন, আপনারা কাইন্ডলি ডু গেট ইন টাচ, যারা যারা আপনারা যদি কোনো ধরনের শরিয়া কমপ্লায়েন্ট ব্যাংকিং সম্পর্কে বা শরিয়া কমপ্লায়েন্ট প্রোডাক্ট, ব্যাংকিং প্রোডাক্ট সম্পর্কে যদি কোনো ধরনের বিস্তারিত জানতে চান, যারা ইসলামিক ফাইন্যান্সের উপরে যারা এক্সপার্ট আছেন এবং যারা ইসলামিক ফিকহ বুঝেন, প্লিজ ডু কনসাল্ট দেবেন, ইনশাআল্লাহ তারা আপনাকে টু দি বেস্ট অফ দেয়ার এবিলিটি জব দেবেন। উইথ রিগার্ডস টু দ্য মেডিকেশন, আপনি প্লিজ যদি prescribed থাকে from qualified doctor, then inshallah please do listen and do follow the instruction as advised. আমরা যাচ্ছি পরবর্তী কলার কাছে, দেখি কে আছে লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন করুন আপনি। আমার দুইটা প্রশ্ন। একটা হইছে যে এই মাজুর ব্যক্তি ওযু প্রত্যেক নামাজে আগে পড়া লাগে, কিন্তু মাগরিবের টাইমে যে সময় একটু আগে কি ওযু পড়া যাইব কিনা? আপনি প্রশ্ন বুঝেছেন না, আমি প্রশ্নটা হয়তো আমরা একটু স্পষ্ট শুনতে পাইনি, আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করবো একটু যদি আমাদেরকে ভলিউম বাড়িয়ে দিন। মাজুর ব্যক্তি প্রত্যেক নামাজের আগে ওযু করা লাগে, কিন্তু মাগরিবের নামাজের নামাজের টাইম ঢুকার পরে দ্বিতীয় প্রশ্ন আপনার? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নামাজের সময় সিজদার জায়গায় দৃষ্টি রাখা লাগে, তো সর্ব অবস্থায় রাখা লাগে না বসা অবস্থায় এবং রুকু অবস্থায়ও রাখা লাগে কিনা? ঠিক আছে, প্রশ্ন বুঝা গেছে ইনশাআল্লাহ। আপনি শুনতে থাকুন, আমাদের অতিথি ইনশাআল্লাহ উত্তর দিচ্ছেন। জি, প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন করেছেন যে অসুস্থ মাজুর, তিনি মাগরিবের নামাজের অজু আজানের আগেই করবেন না আজানের পরেও করতে পারবেন? কারণ তিনি যেহেতু মাজুর অজু বেশি সময় রাখতে পারেন না, সেই জন্য তিনি আজানের আগেও করতে পারবেন আর আজানের পরেও তিনি করতে পারবেন। ওকে, করে এরপরে তিনি মাগরিবের নামাজ পড়বেন, কারণ মাগরিবের নামাজের ওয়াক্ত প্রায় এক ঘন্টা প্রায় থাকে, তাতে এখানে ওনার কোনো অসুবিধা নাই, উনি অজু করে এরপরে নামাজ পড়বেন, আজানের পরেও তিনি পারবেন। আর যখন বসবেন তখন তো মানে আপনার উরুতের দিকেই আপনার নজর রাখবেন, ওই দিকে নজর রাখবেন না, নিচে রাখবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ, প্রশ্ন বোঝা গেছে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে প্রশ্ন করেছেন। ইনশাআল্লাহ, আমাকে বলা হচ্ছে প্রচুর কলার লাইনে আছেন, আপনারা ইনশাআল্লাহ কাইন্ডলি লাইনে থাকুন। একটি ছোট্ট বিজ্ঞাপন যাওয়ার সময় হয়েছে ইনশাআল্লাহ, আমরা বিরতি থেকে আসেই আমরা ইনশাআল্লাহ আপনাদের কল নেব, সঙ্গেই থাকেন। এবং আমাদের সঙ্গে আছেন শেখ মওদুদ হাসান, এবং আজকে আলোচনা করছি আমরা কন্টিনিউশন অফ দ্য প্রিভিয়াস উইক টপিক, হুইচ ইজ ইম্পর্টেন্স অফ ট্রুথ। উইল বি রাইট ব্যাক ইনশাআল্লাহ ইন ফিউ মোমেন্ট, ডু স্টে টিউন উইথ আস। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. You're watching Islam Essential in conversation with Sheikh Mawdood Hassan with our tonight's topic, Importance of Truth, which is a continuation of last week. Inshallah, amra prothom segment e alochona shunechi ebong apnader call niyechi. Amake bola hoyeche prochur kora line e achen, inshallah amra call nebo, kintu tar age janiye rakhi studio telephone number ti hocche 0208523411. পাশাপাশি যারা ইমেল করতে চান আমাদেরকে ইমেল করতে পারেন ie@chsuk.tv। অনুষ্ঠানটি আপনারা সরাসরি
ফেসবুকেও দেখতে পাবেন ইনশাআল্লাহ, এবং চ্যানেল এসের পেজে ঢুকলেই আপনারা কিন্তু সরাসরি অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। পাশাপাশি আগামীকালকেও রিপিট হবে এবং ইনশাআল্লাহ লেটার অন ইউ উইল অলসো ফাইন্ড আস অন ইউটিউব চ্যানেল। আমরা দেখি এই সেগমেন্টের প্রথম কলার কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার, আমি শুনতে পাচ্ছি আপনাকে, আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রশ্ন করুন ভাই। আমার প্রশ্ন হইল, আমি নমাজও জি আমি নমাজও কাটতে আর কি, তাহলে আগে আমার নাতিনসা আইয়া জি নাতিনসা আইয়া আমারে বেরি লাইন বেরিয়া, আচ্ছা আমি রুকুত গেলে গোলার দরিয়া তারা মায়া দেয়। ওকে মাশাআল্লাহ। রোজি দায়িত্বে উঠিয়া বইলে মায়া দেয়। আচ্ছা এইরকম আছে আমার নমাজ ঠিক থাকুনি। আচ্ছা বুঝা গেছে মাশাআল্লাহ। আর একটা প্রশ্ন, আমার আমার শরীর খারাপ, বেমারি মানুষ আমি। জি আল্লাহ শিফা করুন। আস্তে আস্তে নমাজও ভুল ভুল হয়ে যায়। জি আপনি দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমরা আমাদের গেস্ট ইনশাআল্লাহ আপনার প্রশ্নের মূল্যবান দুটি প্রশ্নের ইনশাআল্লাহ উত্তর দিচ্ছেন, এবং আমরা কামনা করছি ইনশাআল্লাহ আপনাকে সুস্থতা দান করুন। আমিন। প্রথম প্রশ্ন, আপনি শুনেছেন মাশাআল্লাহ, লুকস লাইক ভেরি হেলদি ফ্যামিলি মাশাআল্লাহ। এটাই আমরা শুনতে চাই যে গ্র্যান্ড চিলড্রেনরা ঘরকে সুন্দর করে রাখছেন, মাতিয়ে রাখছেন মাশাআল্লাহ। এভের গ্র্যান্ড চিলড্রেন আছেন, এটা তো খুবই, এই পরিবারের মধ্যে রহমত বরকত বেশি, যে পরিবারে বেশি চিলড্রেনরা থাকে, নিজের সন্তানাদি প্লাস গ্র্যান্ড চিলড্রেন। কারেক্ট। এবং গ্র্যান্ড চিলড্রেনরা মানে গ্র্যান্ড দ্যাড গ্র্যান্ড মামের যে লাভ অ্যান্ড এফেকশন এবং কেয়ার, এটা কিন্তু ওই বেবির বাচ্চার কিন্তু জীবনে মানে তার লাইফে বিরাট ইম্প্যাক্ট পড়ে। এটা কিন্তু খুবই চমৎকারভাবে উনি বলেছেন যে বাচ্চারা কিন্তু খুবই মমতা স্নেহ করে। এতে বোঝা যায় যে গ্র্যান্ড চিলড্রেনদের সাথে এই দাদার বা নানা উনি খুবই ভালো সম্পর্ক, ভেরি ক্লোজ। তো প্রশ্নের যে জবাব, তিনি নামাজ পড়েন, ওরা ডিস্টার্ব করে, গাড়ি উঠে যায়, চুমু দেয়, এই করে সেই করে, এতে ওনার নামাজ নষ্ট হবে না। উনি নামাজ যেভাবে পড়ার তিনি পড়তে থাকবেন, এমনকি সজদা যাইতে মনে করেন সজদা জায়গায় যদি চলে আসে সরাইয়া তিনি সজদা দিবেন। আচ্ছা এইভাবে মানে তিনি করবেন, কারণ দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন ওনার গ্র্যান্ড চিলড্রেন ছিল কিন্তু হাসান হুসেইন, তারা কিন্তু ওই আল্লাহ নবীকে এইভাবে মানে ইয়ে করতো, খেলা করতো। তো এতে কোনো নামাজের কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ, আপনার নামাজ হবে, আপনি আপনার নামাজে কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন এবং নামাজ পড়তে থাকবেন। জাযাকুমুল্লাহ খাইর। বয়স হইলে পরে, যার পরে তারপরে অনেকে অসুস্থ হইলে পরে, অনেক মেডিকেশন নেওয়ার পরে এই অবস্থা কিন্তু হয়ে যায় যে ভুলে যাওয়া, এবং এটা স্বাভাবিক বুড়ো অবস্থা বুড়ো সময়ে। তো ওনাকে আমরা যেটা অনুরোধ করব যে তিনি মেক শিওর মানে কোনটা মানে যেদিকে ওনার মনটা বেশি যায়, যে দুই রাখাতেই পড়েছি অথবা দুই সেজদেই দিয়েছি এটাই তিনি এই সন্দেহকে মানে তিনি প্রাধান্য দিবেন না, যেটা তিনি শিওর যে প্রাধান্য পাচ্ছে যে এই এইভাবেই তিনি করেছেন, ওইটাকে গ্রহণ করে তিনি নামাজ শেষ করবেন, নামাজ পড়বেন, যে আপনার সন্দেহটাকে দূরে রাখবেন আর যেটা শিওর যে আমি দুই রাকাত পড়ছি, চার রাকাত পড়েছি, এইভাবে তিনি নামাজ পড়বেন। আর যদি ইনশাআল্লাহ ওনার এই অবস্থাতে যেভাবেই ভুল হয়ে থাকলেও নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যাচ্ছি পরবর্তী কলার, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা স্পষ্ট হতে শুনতে পাচ্ছি না। আচ্ছা আপনি
আপনি কোন প্রোডাক্টের কথা বলছেন? বোঝা গেছে আপনার প্রশ্নটাকে, কি জিনিস আপনি জানতে চাচ্ছেন, হালাল না হারাম? আমি হয়তো স্পষ্ট বুঝি নাই, বাট আমি যদি যদি প্রশ্ন বুঝে থাকি, হয়তো দইয়ের কথা বলছি নিয়োগাটে, ওইখানে কিন্তু সুইটেবল ফর ভেজিটেরিয়ান হতে লেখা নাই। এরকম যদি অবস্থা হয়ে থাকে, জাস্ট ব্রিফলি আমাদের কি দায়িত্ব, কীরকম কী করা উচিত এরকম প্রোডাক্ট? ইয়ে করতো তারা, মানে যেটা প্রোডাক্ট, এখানে তো অতিরিক্ত কিছু দেওয়ার কিছু নাই, মানে উচিত হচ্ছে যে ইনগ্রিডিয়েন্ট পড়ে নেওয়া এবং জেনে নেওয়া, জেনে নেওয়া। কিন্তু এটা নাও থাকে, যদি এটা দই হয়ে থাকে তাহলে এটাকে তো হারাম বলা যাবে না, এটা তো হালাল জিনিস, দই হালাল। এবং বোঝা গেছে প্রশ্ন। আমি যদি প্রশ্ন আমরা ভুল না বলে থাকি, তারপরেও আমি এটা বলছি যে আপনারা যখনই কোনো প্রোডাক্ট কিনবেন বাজার থেকে, স্পেশালি ইফ ইটস ইডিবল প্রোডাক্ট অর ইভেন এনি কসমেটিক প্রোডাক্ট, আপনারা সবসময় ইনগ্রিডিয়েন্টটা পড়ে নেবেন, এবং যদি কোনো ধরনের সন্দেহ থাকে প্লিজ ডু অ্যাভয়েড ইট, জানার চেষ্টা করুন প্রোডাক্টটা কী পার্টিকুলার ইনগ্রিডিয়েন্ট, আদারওয়াইজ ইফ ইউ আর ইন এনি ডাউট হোয়াটসোএভার প্লিজ ডু ট্রাই অ্যান্ড রিফ্রেইন ফ্রম পারচেসিং সাচ সর্ট অফ প্রোডাক্ট ইনশাআল্লাহ। এবং একটা ইয়ে আছে, আমাদের অনেকে আছে যে হালাল জিনিসকেও ওই বেশি খোঁজাখুঁজি, আচ্ছা হালাল কিন্তু এটার মধ্যে বেশি খোঁজাখুঁজি, দুধ হালাল এটার মধ্যে তো আর কিছু, মানে এই ধরনের যেমন মনে করুন যে আপনার চিকেন অথবা মিট, এটা স্লটারিং ইসলামী শরিয়া মোতাবেক হয়েছে কিনা সেটাতে হালাল হারামের প্রশ্নটা ব্যাপক। এরপরে হারাম যে জিনিস তো স্পষ্ট, হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন, আমরা জানি কোনটা হালাল কোনটা হারাম, কিন্তু একেবারে বেশি বেশি খোঁজা এটাও কিন্তু ইসলামে নিষেধ আছে। একদম লুজ বা একদম টাইট যদি সন্দেহ হয়, হ্যাঁ, তাহলে আপনার তাকওয়ার ইয়ে হচ্ছে যে আপনি এটাকে অ্যাভয়েড করেন, না খেয়ে থাকেন, এটাকে বাদ দেন। অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ। আশা করছি আপনারা প্রশ্নের উত্তরটি পেয়েছেন এবং আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ যাচ্ছি পরবর্তী করার কাছে, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আরে আসসালামু আলাইকুম, জি প্রশ্ন করুন আপনি। জি ভাই, আমার হাজবেন্ডটাকে ডিসেবল রাখি, আচ্ছা, থাইন নমাজ এটা হানি ঘুম কুচু বুঝই না, খাওয়াই ভাই থাইন নমাজ উমাজ তো থাইন নমাজ পড়তে পারেন না, তার নমাজ লাগে আমরা কিতা করতাম। আচ্ছা, আপনি যখন বলছেন যে কিচ্ছু বুঝতে পারেন না, উনি আপনাকে চিনেন? জি না, উনি আপনাকে চিনেন? বাচ্চা ইন্টারে আমার ফেভারে চিনুন না। ওকে, বুঝা গেছে প্রশ্ন স্পষ্ট। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ যেন সুস্থতা দান করুক ইনশাআল্লাহ। ইটস রিয়েলি হার্ড ব্রেকিং। ওয়ালা আলাল মারিদ হারাজ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যারা অসুস্থ, যারা সিক, তারা শরীয়তকে পালন করা, ইবাদত বন্দি করা পারতেছেন না, সেজন্য তাদের উপরে কোনো ইয়ে আসবে না, আপনার আল্লাহ কলম মারবেন না, যেহেতু তারা অসুস্থ, মানে পেনালাইজ করবেন না। যারা ঘুমিয়ে থাকে, যারা সবি অথবা পাগল, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, মানে পাগল বলতে আপনি বোঝাতে চাচ্ছেন যারা ইনসেন, যারা হয়তো মেন্টালি স্টেবল না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ অথবা আপনার সওয়াব এগুলা গুনাহটা লেখেন না। এতে যিনি অসুস্থ, ওয়ালা আলাল মারিদ হারাজ, আমি তো বললাম অসুস্থদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করবেন না, তাদের ডিউটি ইবাদত অথবা অন্যান্য যে সমস্ত জিনিস করা দরকার ছিল সাধারণ সুস্থ অবস্থায়, সেগুলো যদি করতে না পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রাহিম, এবং তিনি মাফ করেন, তিনি পাকড়াও করবেন না। ওকে, তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি মেন্টালি স্টেবল আছেন, বুঝছেন, ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ এবং আপনার করার ক্ষমতা আছে, তখন আপনি এটাকে যদি বাদ দেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকড়াও করবেন। অসংখ্য ধন্যবাদ। আশা করছি ইনশাআল্লাহ আপনারা প্রশ্নের উত্তরটি পেয়েছেন। ইনশাআল্লাহ পরবর্তী করার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনুগ্রহ করে যদি আপনারা টিভি ভলিউমটাকে কমিয়ে সরাসরি যদি আমাদের সাথে কথা বলুন, তাহলে ইনশাআল্লাহ আমরা স্পষ্টভাবে শুনতে পাবো। আসসালামু আলাইকুম। কলার লাইনে আছেন? আসসালামু আলাইকুম। যাচ্ছি পরবর্তী করার কাছে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করুন। জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ফর আস্কিং। জি প্রশ্ন করুন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতাম স্যার, মোলে স্যার। জি
আমরা শুনতে পাচ্ছি, আপনি যদি অনুগ্রহ করে টিভি ভলিউমটাকে কমিয়ে সরাসরি টিভির মাধ্যমে যদি আমাদেরকে শোনেন, ইনশাল্লাহ আপনি শুনতে পাবেন। আপনি আপনার প্রশ্ন করুন, আমরা শুনছি। যে আমি কইতাম স্যার, যে মনে করেন যে মানে টিভির মানে কমাই লিছে। জি, প্রশ্ন করুন, শুনছি। আমি মানে মূলে সাথে কইতাম স্যার, যে যদি কোনো বিবিয়া তার নামাজ করে না বারবার থাকবে দেন, বা ইচ্ছে মানে স্বামীর মানে ইচ্ছার বিরুদ্ধে মনে করেন মানে খাম করেন, বা মানে ড্রাইভিং লাইসেন্স লন, এতে মানে স্বামীর কিতা করেনিও, বুঝাইতে বুঝাই যদি বুঝেন না এরপরে কিতা করণীয়। আচ্ছা, এখানে একটি প্রশ্ন আছে, আপনি কি বুঝাতে চাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স নিচ্ছেন না? স্বামীর এগেইনস্ট ড্রাইভিং লাইসেন্স অর্থ কি? মানে স্ত্রী মনে হয় নাকি, মানে আপনি চাচ্ছেন এরকম কি প্রশ্ন, যে আপনি চাচ্ছেন না কোনো স্ত্রীর লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকুক এবং উনি ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ড্রাইভিং লাইসেন্স নিচ্ছেন বা ট্রেনিং নিচ্ছেন, এটা কি আপনি বুঝাতে চাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আমি প্রশ্ন বুঝা গেছে, আপনি প্রশ্ন শুনেন ইনশাআল্লাহ, গেস্ট ইনশাআল্লাহ হি উইল গিভ আ বিউটিফুল আনসার টু দ্যাট কোয়েশ্চেন। আর এখানে আমি একটু কিছু অ্যাড করবো, জাস্ট টু মেক শিওর দ্যাটস কেটার্স টু দি ওয়াইডার অডিয়েন্স দ্যাট উই হ্যাভ অন চ্যানেল এস। এখানে একটি কথা হচ্ছে যে ইচ্ছার কথা, হয়তো পারমিশনের কথা একটি হচ্ছে, আর একটি হচ্ছে এসেন্সিয়ালের কথা। তো আপনি যদি ক্লিয়ারলি যদি একটু সামারাইজ করে বলেন যে হোয়াট শুড দি আনসার বি, কিন্তু আমরা যেহেতু আরেক পাশের প্রশ্ন পাইনি বা শুনতে পাচ্ছি না, উই জাস্ট হিয়ারিং ফ্রম ওয়ান সাইডেড। তারপরে দেখেন, ইসলামে স্বামী স্ত্রী তাদের দায়িত্ব কর্তব্য এবং রাইটস অ্যান্ড ডিউটিস, এটা কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে শরীয়ত আমাদেরকে দান করেছে। এই জন্য স্বামী তিনি শাসক নন, তিনি হচ্ছেন পার্টনার। যেহেতু ইসলাম, স্বামীর ওনারশিপ, সম্পদের ওনারশিপ থাকতে পারে এবং স্ত্রীরও কিন্তু আপনার ওয়েলথ, টাকা পয়সার ওনারশিপ থাকতে পারে, এবং এই তমলিক যেটা মালিকত্ব, স্বামী এবং স্ত্রীর আলাদা আলাদা থাকতে পারে, দেখেন তাদের হক ওনারশিপ। জি, এবং স্বামীর গাড়ি হইতে পারে, স্ত্রীরও গাড়ি হইতে পারে, এবং স্বামী স্ত্রীকে গাড়ি চালাইতে দিবেন না প্রয়োজনে, অথবা তার অধিকারকে তিনি আটকিয়ে রাখতে পারবেন না, মানে তার যেহেতু মানে কাজে যাওয়ার জন্য অথবা অন্য কাজের জন্য, ফ্যামিলি সাপোর্টের জন্য, ফ্যামিলি সাপোর্টের জন্য। হ্যাঁ, এর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার, যাতে ভুল বোঝাবুঝি না হয়, এবং স্বামী স্ত্রী একে অপরের সম্পূরক হবেন, স্বামীকে স্ত্রী হেল্প করবেন, স্ত্রী স্বামীকে হেল্প করবেন, এবং এইভাবেই পরিবার তারা পরিচালনা করবেন। এই জন্য কেউ কারোর রাইটসের উপরে যে রাইটসগুলো আছে সেই রাইটসগুলোকে মানে আপনার হস্তক্ষেপ করবেন না, এটা হবে নীতি বা প্রিন্সিপল। তো আপনার অনেক সময় আছে যে স্বামীরা অনর্থক সন্দেহ করেন, মিস্ট্রাস্ট হয় ইত্যাদি ইত্যাদি, অথবা স্ত্রীরাও স্বামীর প্রতি মিস্ট্রাস্ট, এগুলো কিন্তু অনেক সময় শয়তান অশ্বাসা দেয়, এগুলোর থেকেও যেন আমরা হেফাজত থাকি। জাস্ট আরেকটি, যেহেতু আজকে আমাদের টপিকটাই হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রুথ, মাঝে মধ্যে দেখা যায় যে জাস্ট কন্টিনিউয়েশন সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন, যে হয়তো স্বামী এবং স্ত্রীর মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলেও আশেপাশে যারা আছেন তারা হয়তো কোনো ধরনের ওয়াসওয়াসা বা কোনো ধরনের মানে থটস হয়তো ঢুকিয়ে দিচ্ছেন। এটা আমাদের সমাজ তো কমপ্লিট, মানে সমাজকে নিয়েই আমরা বসবাস করি, সেই জন্য আমাদেরকে সবসময় কেয়ারফুল থাকা লাগবে, যে আমরা কারো খারাপ পরামর্শ আমরা নিব না, যাদের সঙ্গে মিশবো তারা যেন আমাদের সাথে ভালো পরামর্শ দেয়, এই ধরনের মানে অবস্থার উপরে আমাদেরকে লাইফ কন্টিনিউ করতে হবে। এবং জাস্ট আরেকটি জিনিস, অন দি আদার পার্সপেক্টিভ, হয়তো যদি স্বামী হয়তো রিকোয়েস্ট করেন, হয়তো ওয়াইফের কন্ডিশন, হেলথের কন্ডিশন বা ওই কন্ডিশনগুলো দেখে হয়তো যদি স্বামী মনে করেন যে বিকজ অফ দোজ রিজন হয়তো ভালো হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সটা না নেওয়া, ইফ ইউ হ্যাজ সাম ভ্যালিড রিজন, তাহলে এই অবস্থায় কী করণীয়? না, ওই তো এই জন্যই আন্ডারস্ট্যান্ডিং, আলাপ আলোচনার মাধ্যমে মানে আপনার আন্ডারস্ট্যান্ডিংকে করে নিতে হবে, মানে এই কনসেপ্ট না যে আমি স্বামী আমার কথাই মানতে হবে, আর স্ত্রীও যে আমিও স্ত্রী আমার কথা তোমাকে মানতে হবে, এই ধরনের বাড়াবাড়ি এটা মোটেও ঠিক নয়। একে অপরের সহযোগিতা এবং আপনার লাভ অ্যান্ড এফেকশন, এই
বেসিসে এবং কোঅপারেশন, এই বেসিসে কিন্তু সংসারকে চালাতে হয় এবং স্বামী স্ত্রীর সম্পর্ককে কন্টিনিউ করতে হয়। এবং এগুলো আমরা অনেক সময় আমরা ভুলে যাই, সেই জন্য আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে এবং সবসময় টার্গেট রাখতে হবে যে আমি আমার অ্যাকশনে কোনো অশান্তি সৃষ্টি হচ্ছে কি না, কোনো পরিবারে কোনো পারিবারিক ইম্প্যাক্ট হচ্ছে কি না। আমরা দুইজনে যদি ঝগড়া করি, স্বামী স্ত্রী যদি ঝগড়া করি, তাহলে দেখবেন এটার ইম্প্যাক্ট বাচ্চাদের উপরে পড়ে এবং নেইবারের উপরে, আত্মীয় স্বজনের উপরে পড়ে। এই সমস্ত দিক থেকে আমাদেরকে খুবই খেয়াল করে চলতে হবে এবং এইগুলাই হচ্ছে ইসলামের মানে যে ইসলাম থেকে শিক্ষা নেওয়া আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের শিক্ষা নেওয়া, এইগুলো হচ্ছে আমাদের জন্য জরুরি। আমরা এখানে একটা সমস্যা আছে যে যেহেতু আমরা লিভিং ইন এ সোসাইটি, ওয়েস্টার্ন সোসাইটি, এবং এখানের অনেক জিনিসগুলো আছে যেগুলো ইসলামের সাথে ইয়ে না, মানে ইন জেনারেল বলছি অনেকগুলা মানে কন্ট্রাডিক্ট, এগুলোকেও আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে কোনগুলো আমরা করতে পারবো, কোনগুলো করতে পারবো না, কোনটা ইসলামে জায়েজ আছে, কোনটা জায়েজ নয়, এগুলো কিন্তু জানতে হবে। আবার কিছু কিছু সমস্যা আছে যে আমরা হেরিটেজ করে নিয়ে এসেছি, কালচারাল নিয়ে এসেছি, আমাদের ব্যাকগ্রাউন্ড কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নাই, এটা ইসলামের সাথে সম্পর্ক নাই, এটা আমাদের ওই আগের যে ধারণা, এই ধারণা। যেমন আজকে কোথায় আলোচনা হচ্ছিল না, কালকেই আমাদের একটা কনভেনশন ছিল আপনার LMC-তে, সেখানে আমরা আমাদের যে ডিসকাশন হচ্ছিল যে সেখানে পরিবারের উপরে আমরা আলোচনা করেছি যে আমাদের প্রবলেমস কী এবং আমরা হাউ টু মানে এইগুলোকে আমরা সমাধান দিতে পারি এবং ওলামারা কীভাবে এবং লিডার্স যারা তারা কীভাবে এটাকে তারা সলিউশন দিতে পারেন। সেখানে এসেছে যে আপনার শ্বশুর শাশুড়ি তারা মানে ফ্যামিলির ভিতরে তার বউ ঘরে নিয়ে আসছেন, ছেলেকে বিয়ে করে এখন এটা একটা বিরাট প্রবলেম। তারা চান এই বউয়ের উপরে ডমিনেট করতে, মানে যা কিছু তাদেরকে খেদমত করা 24 আওয়ার্স এবং বিভিন্ন ধরনের তাদের ডিমান্ড। আর ওইদিকে তো বউ অল্প বয়স্ক, অন্য পরিবার থেকে এসেছে, এখানে এসে তাকে মানে আপনার এই সিচুয়েশনে অ্যাডজাস্ট করতে পারে না, এই সমস্ত দিক কিন্তু এতে আপনার ডিভোর্স হয়ে যাচ্ছে, আপনার ফ্যামিলি ডিসপিউট হচ্ছে, একে অপরের উপরে মানে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু খুবই টেকনিক্যাল সাইড এবং এগুলোকে খুবই মানে ওয়াইজলি আমাদেরকে ট্যাকল করতে হবে। অসংখ্য ধন্যবাদ ক্লারিফাই করার জন্য ইনশাআল্লাহ। আমাকে বলা হচ্ছে সময় হচ্ছে একটি বিজ্ঞাপনে যাওয়ার, কিন্তু দেখি ইনশাআল্লাহ আমি তার আগে একটি কল নিতে পারি কিনা। সালামু আলাইকুম। সালামু আলাইকুম কলার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি স্পষ্ট করে, আপনি প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে অজু ছাড়া কি ওই সূরা ইয়াসিন, অজিফার যে সূরা ইয়াসিন আছে, এই সূরাগুলো কি পড়া যাবে মুখস্থ না দেখে দেখে? আমি প্রশ্ন বুঝতে পারছি, আমি পাচ্ছি পড়তে পারবো কি? আরো অন্য অন্য সূরা আছে, আমি ওই নমাজের সময় আপনার নমাজের শেষের অংশে আমি সালাম পিরাইয়া বোন অত্যন্ত নেককার এবং দিনদার মহিলা, আমরা ওনার আরো দিনদারি বৃদ্ধি হোক এটার জন্য দোয়া করি। সূরা ইয়াসিন তিনি যদি কোরআন শরীফ ধরে পড়েন তাহলে ওযু লাগবে। আচ্ছা, মুখস্থ যদি পড়েন ওযু না হইলে চলবে। এরপরে মনে করেন কোনো তাফসির থেকে তর্জমা আছে, ওই ধরনের কোনো তাফসির থেকে পড়েন যে বঙ্গানুবাদ সহ অথবা অন্য কোনো তর্জমা সহ আছে, সেটাতে যদি পড়েন
তখন ওযু লাগবে না। উনির যে ওযু হয়তো বলতে চাচ্ছেন কিছু কিছু বুকলেট এখানে কিছু কিছু ছোট ছোট চোরা বাই সূরা বা ইম্পর্টেন্ট সূরা আছে। ওনার জবাব হচ্ছে যে যদি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যদি কোরআন শরীফ থেকে পড়েন তাহলে তিনি কোরআন শরীফ ধরার জন্য ওযু লাগবে। আচ্ছা, সূরা ইয়াসিন অন্য কোনো জায়গা থেকে তিনি পড়তে পারবেন, তবে বেস্ট বেস্ট হচ্ছে যে ওযু সহ পড়া। আর দুই নম্বর প্রশ্ন যেটা করেছেন যে নামাজ শেষ করার পরে তিনি বিভিন্ন ধরনের তসবিহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, এটা অত্যন্ত সুন্দর আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজ শেষ করতেন তখন তিনি এই মাসনুন দোয়াগুলা পড়তেন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনা ইবাদতিক, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ। এই সমস্ত মাসনুন দোয়াগুলা তিনি পড়তেন। এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার এভাবে পড়তেন। তো আলহামদুলিল্লাহ এরপরে আবার তিনি আয়াতুল কুরসি এবং কুলহু আল্লাহু আহাদ কুলাউজু রাব্বিল ফালাক এবং কুলাউজু রাব্বিন নাস এগুলো পড়তেন এবং নিয়মিত তিনি করতেন। এগুলো আমরা হাদিসে পাই। তো বোন যেভাবে আমল করতেছেন আলহামদুলিল্লাহ, ওনার যদিও বসার জন্য ওনার যেভাবে কমফোর্টেবল তিনি পড়তে পারবেন, তিনি যেভাবে ইচ্ছা বসে পড়তে পারবেন। তিনি উনি তো নামাজ থেকে শেষ হয়ে গেছেন, নামাজে বসা নামাজের নিয়ম তো আলাদা, আর এমনি বসে যেভাবে কমফোর্টেবল সেভাবে তিনি পড়তে পারবেন। জাজাকুমুল্লাহ। এই বোন বোনের মতো আরও বোনরা এই ধরনের দিনদার আমলদার হবেন এটাই আমরা আশা করি এবং কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন এতক্ষণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শেখ মওদুদ হাসান। এবং আজকের টপিকটি হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রুথ। যে দোয়াগুলি আপনারা শুনেছেন, আপনারা যদি আরও বিস্তারিতভাবে এই দোয়াগুলি জানতে চান বা এর অর্থ সহকারে যদি পড়তে চান, আপনারা যে কোনো জায়গা থেকে হিস্টেল মুসলিম আপনারা পাবেন বা অন্য অন্য দোয়ার বই আছে লাইব্রেরি থেকে কালেক্ট করে বা যে কোনো একটি ইসলামিক বুক শপ থেকে কালেক্ট করে আপনারা ইনশাআল্লাহ বিস্তারিতভাবে এগুলি দোয়া ইনশাআল্লাহ পড়তেও পারবেন, শিখতেও পারবেন এবং অর্থ সহকারে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা কথা বলবো ইনশাআল্লাহ, আরও ডিসকাশন করবো টপিক নিয়ে, আপনাদের ফোন নিব পর ইনশাআল্লাহ। ছোট্ট একটি বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও আমরা ফিরে এলাম ইসলাম এসেনশিয়ালের সর্বশেষ সেগমেন্টে। আপনারা দেখছেন আজকের টপিকটি হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রুথ, যেটি হচ্ছে কন্টিনিউশন অফ দি লাস্ট উইক টপিক। আমরা আপনাদের ফোন করে নিচ্ছি এবং টেলিফোন নম্বরটি হচ্ছে 0208-523-4111। আপনারা আমাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন ফেসবুকের মাধ্যমে, চ্যানেল এসের পেজে ঢুকলেই আপনারা কিন্তু আমাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন। এবং আগামীকালকে অনুষ্ঠানটি রিপিটও হবে এবং ভবিষ্যতে আপনারা এই প্রোগ্রামটিও ইউটিউব চ্যানেলও পাবেন। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, মাসলা মাসাইল সংক্রান্ত যদি কোনো ধরনের বিষয় থাকে, আপনারা ইমেলও করতে পারেন, উইচ ইজ ie@chsuk.tv। ইনশাল্লাহ আমাকে বলা হয়েছে প্রচুর কলার লাইনে আছেন, দেখি আমরা কল নিয়ে শুরু করতে চাচ্ছি এই সেগমেন্টটি আবারও। আসসালামু আলাইকুম। দর্শক, আপনাকে যদি কাইন্ডলি অনুরোধ করি, আপনি যদি টিভি ভলিউমটাকে কমিয়ে সরাসরি আমাদের সাথে টিভির মাধ্যমে যদি কথা বলেন বা টেলিফোনের মাধ্যমে যদি কথা বলেন, আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হইল, কোন বৃদ্ধ মানুষের যদি টেলিফোনের বাদে এই জায়গা বা একটু রক্ত হয়, তো এই ও যদি নামাজ ফোরটা খার বা নামাজ ফোরার বাদে আর কি কোরআন তিলাওয়াত ফোরটা খার বাদে ও এখন যদি অসুবিধা নেই, বুঝছি। দুই নম্বর প্রশ্ন হইল গিয়া, আপনি কি বলছেন যে ক্রেডিট কার্ডের ঋণ আছে?
ঠিক আছে, এবং এটা ইন্টারেস্ট সহ ঋণ? ওকে ঠিক আছে, বুঝে গেছে, আমি ক্লারিফাই করবো ইনশাল্লাহ, আমি গেস্টের কাছ থেকে আরো ইনশাল্লাহ বিস্তারিত বুঝে নেব। পরিমাণ কেমন এবং লোনের পরিমাণ কি রকম? 2,000, 3,000, 4,000, 5,000 কিরকম? 4,000 on credit card loan আছে। মানে বুঝে গেছে, আমি প্রশ্ন বুঝছি, ঠিক আছে ইনশাল্লাহ। আর কোন প্রশ্ন? আচ্ছা আরেকটি প্রশ্ন, ওকে জি করুন। আচ্ছা এই সেম ওযু দিয়া, ওকে প্রথম প্রশ্নটা কি কন্টিনিউয়েশন? প্রথম প্রশ্ন বুঝে গেছি, আমি প্রশ্ন বুঝছি, আমি বুঝছি, ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি শুনুন ইনশাআল্লাহ। জি প্রথম প্রশ্ন, বোন প্রশ্ন করেছেন যে ওযু করেছেন কিন্তু ওযুর আগে তিনি টয়লেটে মানে রক্ত যায়, এটা ওনার অসুখ, এটার সঙ্গে তো মানে ওযুর কোনো সম্পর্ক নাই। তিনি ওযু করেছেন, এরপরে নামাজ পড়বেন ওযু দিয়ে, এরপরে এই ওযু দিয়ে তিনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, মানে আর নতুন ভাবে রিনিউ করতে হচ্ছে না। এমন কি আপনার পরে যে আবার প্রশ্ন করেছেন যে আরেক নামাজের ওয়াক্ত যদি চলে আসে, এই ওযু দিয়া তিনি ওই ওয়াক্তের নামাজও পড়তে পারবেন কি না? তিনি ওই ওয়াক্তের নামাজ পড়তে পারবেন, ওযু যখন আসে আপনি ওযু দিয়ে সব নামাজগুলো আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। ওকে বোঝা গেছে প্রশ্ন। সেকেন্ড প্রশ্নটি হচ্ছে ক্রেডিট কার্ডে যদি ইন্টারেস্ট থাকে, আমি একটু ক্লারিফাই করব এখানে, কমপ্লিকেটেড প্রশ্ন, কারণ এই দেশে তো অনেকেরই লোন আছে বিভিন্নভাবে, কিন্তু এরপরও সামর্থ্য আছে হজে যাওয়ার, যদি সামর্থ্য থাকে তিনি হজে যাবেন, হজ ধনী লোকদের উপরে ফরজ, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যাদের মক্কা শরীফে যাওয়ার ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, শারীরিক শক্তি আছে, তারা হজে যাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন এবং এটা ইসলামের অন্যতম একটি পিলার, এতে হজ করবেন। বিভিন্ন ধরনের লোন আছে, এটা অনেকের ইচ্ছা করলে এখনই মিটিয়ে দিতে পারেন, মানে লোন পে করে দিতে পারেন। এখানে এই কনটেক্সটে হচ্ছে না, মাত্র 500 পাউন্ড যদি বাকি থাকে, তবে আমাদের সাজেশন হবে, আমরা যেহেতু তিনি প্রশ্ন করেছেন যে এটা তিনি পে আউট করে দেবেন, লোন থেকে মুক্ত হয়ে যাবেন, এরপরে ওনার কাছে যদি টাকা পয়সা থাকে হজে যাওয়ার মতো তিনি হজ করবেন। কথা বোঝা গেছে তো? ঠিক আছে, আমি প্রথম এটা ভালো, ঠিক আছে তার ওকে ঠিক আছে প্রশ্ন বুঝে গেছে। এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে এক ওযু দিয়ে দুইবার নামাজ পড়া যাবে কিনা? না ওই তো আগে তো আমি দিয়ে দিয়েছি, এক ওযু দিয়ে আপনি এক নামাজ, দুই নামাজ, তিন নামাজ, চার নামাজ যদি ওযু থাকে আপনি পড়তে পারবেন। অসংখ্য ধন্যবাদ, আপনারা শুনছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের আনসার দিক। তারপরে আমি একটু ক্ল্যারিফাই করতে চাচ্ছি, যাদের ক্রেডিট কার্ডে আউটস্ট্যান্ডিং লোন থাকে, অনেক ব্যাংকের কিন্তু অনেক ধরনের ক্রেডিট থাকে, ফেসিলিটি থাকে ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড, এবং অনেক অনেক ব্যাংক হয়তো 27 মান্থস, 30 মান্থস, 34 মান্থস, ডিপেন্ড করে কী কী ব্যাংক কী কী প্রোডাক্ট অফার করছে। তো আপনারা চেষ্টা করবেন যদি আপনাদের ভালো ধরনের ক্রেডিট স্কোর থাকে এবং আপনাদের যদি ব্যাংকিং ফেসিলিটির রেকর্ড, যদি ফাইন্যান্সিয়াল রেকর্ড যদি ভালো থাকে, আপনারা কনসাল্ট করবেন বিভিন্ন ধরনের হাই স্ট্রিট ব্যাংক আছে, তাদের কাছে কি ইন্টারেস্ট ফ্রি ক্রেডিট কার্ডের ফেসিলিটি আছে কিনা। অনেক সময় অনেক ক্রেডিট কার্ড কিন্তু আপনারা ব্যালেন্স ট্রান্সফারও করতে পারবেন সুদ ছাড়া। তো প্লিজ ডু ইনকোয়ার, আপনারা যদি এরকম অবস্থায় কেউ যদি থাকেন সুদ থেকে কীরকম মুক্ত হওয়া যায়, আপনারা ডু কাইন্ডলি ইনকোয়ার দি হাই স্ট্রিট ব্যাংকস, এবং পরামর্শ নিয়ে ইনশাআল্লাহ টক টু এনি অফ দি ফাইন্যান্সিয়াল ব্যাংকার্স, অ্যান্ড ইনশাআল্লাহ তারা আপনার প্রশ্নটাকে আরও ক্লিয়ারলি এক্সপ্লেন করে, যেটা আপনাদের জন্য সুবিধা হয়, প্লিজ ডু ফিল ফ্রি। তারপরে যদি কোনো বিস্তারিত এবং স্পেসিফিক যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, আপনাদের যদি নিকটস্থ কোনো কোয়ালিফাইড আলেম বা ওলামা যারা ফাইন্যান্সের সম্পর্কে বিস্তার একটু ধারণা রাখেন, প্লিজ ডু কনসাল্ট দেম, এবং তাদের পরামর্শ নিয়ে আপনারা ইনশাআল্লাহ অ্যাক্ট আপন ইট। আশা করছি প্রশ্নটি ক্লিয়ার হয়েছে, দেখি পরবর্তী কলার কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। একটা প্রশ্ন করতে চাই যে ব্যাড
জি ওয়ালাইকুম সালাম জি প্রশ্ন করেন ব্রেডের মধ্যে হালাল হারাম আছে নাকি ব্রেড লোফ মানে ব্রেড ব্রেডে কোনো হালাল হারাম আছে নাকি ওকে ঠিক আছে ঠিক আছে আর কোনো প্রশ্ন আমাদের অতিথি কিন্তু জি করুন কি আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি ওকে ঠিক আছে এই দুই নম্বর প্রশ্ন কি আপনার না আর নাই ওনার এই প্রশ্নটাই ব্রেড মোস্টলি এই দেশে বেকারিতে যেগুলো হয় অধিকাংশই হালাল তবে কোনো কোনো ব্রেডে জেলেটিন দেওয়া হয় এবং আরও বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলা মানে হালাল না অ্যালকোহল কিছু ইয়ে তো এই জন্য আমাদের পরামর্শ হবে যে যে ব্রেডটি সম্পূর্ণ হালাল সেই ধরনের ব্রেড কিনে খাবেন ওকে আর যেগুলো সন্দেহ আছে জেলেটিন আছে বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট যেগুলো হালাল না এগুলোকে অ্যাভয়েড করবেন আশা করছি আপনারা ইনশাল্লাহ স্পষ্ট ক্লিয়ারলি বুঝতে পেরেছেন উত্তরটি সুন্দর করে পেয়েছেন এবং যেটা আগেই বলেছেন সে ইনগ্রিডিয়েন্টে প্লিজ পরে নেবেন এই দেশে হোক বা যে কোনো স্পেশালি ওয়েস্টার্ন সোসাইটিতে আমরা যখন বসবাস করছি আপনারা প্লিজ প্রোডাক্টগুলির ইনগ্রিডিয়েন্ট কী কী আছে পরে নেবেন এবং ইনশাল্লাহ অ্যাকর্ডিংলি আপনারা অ্যাক্ট করবেন দেখি পরবর্তী কলার কে আছেন লাইনে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি প্রশ্ন করুন বোন আমি অনেক নামাজ খোঁজা করতাম আমি নামাজ পড়তামও পারি না এক অক্ত ফড়ি যদি বাজার টাইম পড়তাম পারি না আমার সন্দেহ লাগি যায় ঠে লাগে আমার বাচ্চায় সই দিছে ঠে গরমের মাঝে আমি খালি ভাবে আটি লিছি ও আইলে আমার মাইন্ড জয় যায় বাদে আমি নামাজ পড়তাম মানে আমার যত নামাজ খোঁজর হন আমি কিতা করতাম ওকে আর কোন প্রশ্ন আছে বোন জি না আর কোন না ও সন্দেহ খালি সন্দেহ করি সন্দেহ সাসপেশন ওকে বোঝা গেছে ঠিক আছে ওকে আপনি প্রশ্ন শুনুন ইনশাআল্লাহ আমাদের অতিথি সুন্দরভাবে ইনশাআল্লাহ আপনার প্রশ্নটির উত্তর দিবেন জি শেখ সন্দেহ ইজ দ্য কিওয়ার্ড সাসপেশন বোন অত্যন্ত আক্ষেপের সাথে তিনি এই প্রশ্ন করেছেন এবং খুবই কনসার্ন হাইলি কনসার্ন তো এই কনসার্নটাও কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা যদি কোনো আমল না করতে পারি এরপরেও যদি মনে আল্লাহর কাছে আমরা এটার জন্য দায়ী হব এবং আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন এই ধরনের একটা অনুভূতি আসে সেটাও কিন্তু হয়তো নাজাতের উসিলা হয়ে যেতে পারে আল্লাহ সে মাফ করে দিতে পারেন যাই হোক এটা অতিরিক্ত কথা বললাম তো আমরা দোয়া করি এই বোন যেন সব নামাজগুলো তিনি যেগুলো পড়তে যাচ্ছেন যেভাবে পড়তে চাচ্ছেন সে তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন এছাড়া তো বলার কিছু নাই তিনি জাস্ট একটি কানেক্টিং প্রশ্ন থাকতে পারে কারণ যেহেতু উনি বলছেন আমি যেটা বুঝতে পেরেছি যে ওয়াসওয়াসা বা এরকম হয়তো উনি মানে সমস্যা হতো একটু সময় পান না অথবা অজুনাই অথবা বিভিন্ন ধরনের তো মহিলাদের উপরে তো পুরুষ এবং মহিলা সকলের উপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করেছেন আমরা যখনই মুসলমান হয়েছি তখনই আমাদের উপরে নামাজ এসে গেছে নামাজ হচ্ছে সকল ইবাদতের কেন্দ্রবিন্দু এবং এটা সকলের উপরে নামাজ আমাদেরকে পড়তেই হবে নামাজ না পড়লে মুসলমান হওয়া যায় না একজন কাফের এবং মুসলমানের পার্থক্য হচ্ছে যে মুসলমানরা নামাজ পড়ে কাফেররা নামাজ পড়ে না আপনি বেহেশতে যদি যান আসসালাতু মিফতাহুল জান্নাহ আপনি যদি বেহেশতে যেতে চান জান্নাতে যেতে চান তাহলে আপনাকে নামাজ পড়তেই হবে এবং এই নামাজ ফরজ করা হয়েছে দিনে পাঁচবার ফজর জোহর আসর মাগরিব ইশা এবং এই নামাজ আমাদের প্রত্যেক মুসলমানদেরকে বালেগ হওয়ার পর থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত নামাজ আমাদেরকে পড়তে হবে এটা ইসলামের স্তম্ভ এটাই মুসলমানিত্ব এবং এর উপরে আমাদেরকে চলতে হবে তো অনেকেই কিন্তু দুর্বলতার কারণে শয়তানি ওয়াসওয়াসায় অথবা অবহেলায় নামাজ অনেক সময় পড়েন অনেক সময় পড়ি আমরা পড়ি অনেক সময় পড়ি না তো এই চেষ্টা করা উচিত নামাজের গুরুত্ব আমাদেরকে বোঝা উচিত এবং নামাজের সমস্ত নিয়মকানুন জানা উচিত এবং কীভাবে নামাজ পড়তে হয় মাসলা মাসাইল জানা উচিত এটা মুসলমানদের জন্য ফরজ এবং নামাজ আদায় করবেন পড়বেন এবং শুধু নিজে পড়বেন না পরিবারের সকলকে নামাজ পড়ানোর জন্য তিনি
আদেশ করবেন, এগুলো কিন্তু ইসলামের মৌলিক বিষয়। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আশা করছি বোন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তারপরে আরেকটি জিনিস যেটা আমি বুঝতে পারলাম, আপনার যদি কোনো ধরনের ইস্যুস থেকে থাকে, ডু কনসাল্ট অ্যান্ড গেট ইন টাচ উইথ ইয়র জিপি। হয়তো এই যে আপনি যে প্রশ্নটি বলেছেন যে সন্দেহ বা সবসময় হয়তো কোনো আওয়াজ শুনতে পান বা এরকম যদি কোনো ধরনের থাকে, আজকাল আমরা যে দেশে বসবাস করছি এখানে অনেক ডায়াগনোসিস আছে, এবং প্লিজ ডু নট শাই ওয়ে, যদি কোনো ধরনের ইস্যু থেকে থাকে ডু কনসাল্ট ইয়োর ডক্টর। অ্যাট দ্য সেম টাইম ওলামাদের কাছেও আপনি প্রশ্ন রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট পাশাপাশি আপনারা কনসাল্ট আ কোয়ালিফাইড ডক্টর এবং আপনাদের প্রবলেমগুলো গিয়ে শেয়ার করবেন, হোপফুলি ইনশাআল্লাহ ইউল বি এবল টু গেট আ সুইটেবল আনসার। শেখ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। নাও আমি জানি আমরা এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, আমি চাচ্ছিলাম আরেকটু দুইটি জিনিসে আলোচনা করার জন্য। প্রথম যে বিষয়টি হচ্ছে, টপিকটি হচ্ছে ট্রুথ। আমরা জানি অপোজিট অফ ট্রুথ ইজ মিথ্যা বা লাই বা যে ধরনেরই আপনি শব্দ ব্যবহার করেন না কেন, ডিসিভিং, ডিসিটফুল, যেভাবেই আপনি শব্দ ব্যবহার করেন, ডিপেন্ডিং অন দ্য সার্কামস্ট্যান্স অ্যান্ড সিচুয়েশন। আমার এখানে প্রশ্ন থাকবে, স্পেশালি যদি আপনি জুডিশিয়ারি সিস্টেম থেকে আমরা দেখি, অনেক সময় আমরা দেখছি যে ভুল সাক্ষ্য বা মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে, এবং এইগুলো সাক্ষ্য দেওয়ার কারণে কিন্তু অনেক সময় হয়তো নিরপরাধ মানুষের কিন্তু বিচার হয়েও যাচ্ছে। নাও যেহেতু আমাদের কথা হচ্ছে, টপিকটি হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রুথ, সো উই নিড টু শ্যাডো সাম লাইট ও থ্রো সাম লাইট অন দিস কাইন্ড অফ টপিক অ্যাজ ওয়েল। এখানে অ্যাজ মুসলিম, স্পেশালি যারা মুসলমান হয়ে যারা জানেন যে মিথ্যার কী ভয়ঙ্কর কনসিকুয়েন্সেস আছে, তাদের উদ্দেশ্যে আপনার কী মেসেজ থাকবে? দেখেন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছি ট্রুথ, সত্যবাদিতা, এর গুরুত্ব, এবং আমরা মুসলমান হওয়া মানেই আপনার সত্যবাদী হওয়া, এই কথা যদি আমরা বলি তাহলে এটাই হবে ঠিক। একজন মুসলমান সে সত্যবাদী হবে, সে আল্লাহর সাথে সত্যবাদী হবে, তার সমস্ত কাজেও সে সত্যবাদী হবে। মানে মানে আল্লাহর সাথে সত্যবাদী হওয়ার অর্থ কী? আল্লাহ আমাদের উপরে যে সমস্ত মানে ডিউটিস দিয়েছেন সেই ডিউটিসের ব্যাপারে সে সত্যবাদী হবে। মানে আপনার যেভাবে করা উচিত সেভাবে করবে। আচ্ছা, ঠিক তেমনিভাবে তার যে কাজ, অনেক সময় আছে অনেক কাজ আমরা মিথ্যার উপরে করি, মানে কেসটা এসেছে যে তুমি মিথ্যা বানিয়ে এটার উপরে কী করো, মানে কোর্ট থেকে তুমি নাজাত পেয়ে যাও, মানে খালাস পেয়ে যাও। তো এই সমস্ত কাজ কিন্তু হয়তো এরকম হতে পারে, এই সময় উইটনেসদেরকে অনেক ধরনের ফাইন্যান্সিয়াল বেনিফিটও দেওয়া হচ্ছে, এই হচ্ছে মানে সত্যবাদী। এবং গত শুক্রবারে আমরা আলোচনা করেছি যে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন, এবং তার সমস্ত টিচিং হচ্ছে সত্যের উপরে, হক এবং সিদ্ক এটার উপরেই কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত, এবং হক এবং সিদ্ক দিয়েই কিন্তু আদল, যেটা মানে জাস্টিস, আপনার যদি সত্য যদি না থাকে তাহলে তো আপনি জাস্টিস, যেটা মানে ন্যায় বিচার, আপনি করতে পারবেন না। আপনি যে কথা বললেন যে সত্যের অপোজিট হচ্ছে মিথ্যা কথা, মিথ্যা, এবং এটাকে বলা হয়েছে কিজব। জি, কিজব কোরআনেও এসেছে, হাদিসও এসেছে, আল কিজবু ইয়াহদি ইলাল ফুজুর, ওয়াল ফুজুর ইয়াহদি ইলাল নার ইলা জাহান্নাম। মানে মিথ্যা বললে পরে এটা আপনাকে মানে খারাপ দিকে নিয়ে যাবে, মানে আপনার গুনার দিকে নিয়ে যাবে, আর গুণা আস্তে আস্তে আপনাকে কোথায় নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে, আগুনে নিয়ে যাবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো এই যে মিথ্যার আশ্রয় যারা নেই, আজকাল তো আপনার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং বিশেষ করে আমাদের ব্যবসার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আপনার মিথ্যার সয়লাব চলছে, যার কারণে কিন্তু অশান্তি বাড়তেছে। যদি সত্য প্রতিষ্ঠিত থাকতো এত অশান্তির দরকার ছিল না, এত আইনেরও দরকার ছিল না, এত পুলিশ এবং বাহিনী ইত্যাদির দরকার ছিল না। এখন মিথ্যা বেড়ে গেছে, মিথ্যার উপরে ওই যে মেকিয়াভেলির বলা হয় না যে মিথ্যা তুমি বলতে থাকো তাহলে একবার এটা সত্যে পরিণত হয়ে যাবে, এবং এটাই চলছে, কিন্তু আমরা এখন চালিয়ে দিচ্ছি। যাই হোক, আমি সেই আলোচনা কিন্তু আমরা প্রত্যেকে জানি, কিন্তু এরপরেও আমরা কিন্তু এই যে রিয়েলাইজেশন, যেটা আমরা গত তারিখে আলোচনা করলাম না, যে আমাদের যারা লিডার্স, যারা আমাদের যারা
মানে আমাদের সমাজকে পরিচালিত করেন, যাদের থেকে আমরা চেয়ে আসি, মানুষ যাদেরকে অনুসরণ করে আদর্শ মনে করে, তারা যদি সত্যবাদী হইতেন তাহলে সমাজের এই অবস্থা হইতো না। এবং আপনি যে বললেন শাহাদাতুজ জুর, কোরআনে যেটা বলা হয়েছে, যেটাকে হারাম করা হয়েছে, যে আপনার বিচারে সে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়াকে হারাম করা হয়েছে, দিতে পারবেন না। এবং একটা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কেউ ফাঁসি হয়ে যেতে পারে, কার জেল হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, মানে আপনার সেই জন্য মুসলমান কোনো সময় মিথ্যা সাক্ষী দিতে পারে না। এবং সে মিথ্যা সাক্ষী দিয়ে জান্নাতে যাবে, আল্লাহর কাছ থেকে সে মুক্ত হয়ে যাবে, এটা কোনো সময় যেন চিন্তা না করে। চেষ্টা একটা জিনিস এখানে সাপ্লিমেন্টারি অ্যাডও করতে চাচ্ছি, ডোমেস্টিক ভায়োলেন্সের নামে অনেক সময় আমরা শুনছি যে ভুল কিন্তু মিথ্যা মামলা দেওয়া হয়, হয়তো রাগের বসতে বা জিদের বসতে স্বামী স্ত্রীর বিপক্ষে বিপক্ষে বা স্ত্রী স্বামীর বিপক্ষে, কিন্তু আমাদের জীবনের প্রতি মুহূর্তে সিদক ওয়া কিজব মানে সত্য এবং মিথ্যা জড়িত। আচ্ছা, এটা ইন্ডিভিজুয়াল, এটা কালেকটিভ, এটা সোশ্যাল, এটা স্টেট এন্ড ইন্টারন্যাশনাল, আপনার বিভিন্ন বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে যদি আপনার কি হতে পারে, আপনার লিডাররা যদি আপনার কি আপনার মিথ্যা কথা বলে আপনার আপনার লাগিয়ে দিতে পারে। এবং এই যে ইরাকের যুদ্ধ এবং অন্যান্য যুদ্ধ যেগুলো আমরা দেখতেছি, লিডার্সরা কিন্তু দে লিড দ্য দ্য টুয়ার্ডস ওয়ার্ল্ড অ্যান্ড দে লাইড, তারা মিথ্যা কথা বলে, কিন্তু প্রমাণ এটা সারা দুনিয়া জানে। এবং যখন এই দুনিয়ার অবস্থা এই হয়ে যায় যে আপনার লাইং মিথ্যা দিয়ে মানে দুনিয়াকে দুনিয়ার মানুষদেরকে মানে ইয়ে করা, বোকা বানানো, এইগুলো যখন চলতে থাকে তখন দুনিয়াতে শান্তি কিন্তু আপনার চলে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যবাদী ছিলেন এবং তিনি সত্য মানুষ গ্রহণ করুক, সত্য সবসময় কথা বলা, সত্য কথা বলা, সত্যের উপরে সাক্ষী দেওয়া, এইগুলোর উপরেই টিকে থাকার নামই হচ্ছে ইসলাম এবং মুসলমান। এবং কেউ যদি মনে করেন তারা হয়তো দুনিয়াতে বেঁচে গেছেন, আখিরাতে কি পার পেয়ে যাবেন? না, আখিরাতে পার পাবেন কেমন করে? আচ্ছা, কারণ হয়তো তওবা করে ফেললাম না, তওবা অনেক তওবা আছে যেটা আল্লাহর সাথে রিলেটেড, এটা হয়তো আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আরেক বান্দার সাথে যেটা রিলেটেড, বান্দার হক আপনি মারছেন মিথ্যা কথা বলে, বান্দাকে আপনি ফাঁসাইছেন, এইগুলা কিন্তু ওই বান্দা যদি মাফ না করে দেয় তাহলে আপনি আখেরাতে নাজাত পাবেন না। তার মানে এগুলো কিন্তু আমরা জানি, মুসলমানরা আমরা জানি, কিন্তু হচ্ছে কি সমস্যা, আমরা আমরা নিজেদের রিয়েলাইজেশন নাই, আমরা আমরা নিজেদের স্বার্থে, নিজেদের অর্থনৈতিক স্বার্থে, আপনার পলিটিক্যাল গেইন ইত্যাদি স্বার্থে আমরা অনেক কিছু করি। এবং এই দুনিয়া তো স্বল্প সময়ের জন্য, স্বল্প সময় না, আপনি আজকে গেইন করে নিয়েছেন কিন্তু এই তো কয়েকদিন পরেই তো আপনি কবরে, এবং সেখান থেকেই তো শাস্তি শুরু হয়ে যাবে এবং আখেরাত তো রয়েই গেছে। আর এই দুনিয়ার শান্তি বিনষ্ট হচ্ছে আপনার এই যে মিথ্যার সয়লাভ হওয়ার কারণে, এবং এটার থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, তাহলেই আমরা ইনশাআল্লাহ মানবতা এবং এই যে শান্তির কথা বলি, পিস বলি, এবং আমাদের যে ভবিষ্যৎ সুন্দর আমরা চাই সেটা আমরা সত্যের উপরে যদি আমরা সবাই চলে আসতে পারি তাহলেই কিন্তু ইনশাআল্লাহ আমরা ভবিষ্যৎ আমাদের ভালো। আমিন। আরেকটি প্রশ্ন না করলেই হচ্ছে না, আপনি যেহেতু ব্যবসার অ্যাঙ্গেলটাও নিয়ে এসেছেন না, অনেক সময় দেখা যাচ্ছে, আমরা শুনি, আশ্চর্য লাগে এটা শুনি আমরা, যে এটা তো কাফেরের দেশ, সরকারকে ঠগলে তো কোনো অসুবিধা নেই, এইরকম মানুষ যারা এইরকম কথা বলে, আশা দেখেন, আপনি সত্যবাদী হতে হবে মুসলমান হইলে পরে, আপনি যেটা লিখতেছেন, যেটা বলতেছেন, যা যেটা সবকিছুতে কিন্তু আপনি বি ট্রুথফুল, ট্রুথফুল, আপনি যদি ট্রুথফুল না হতে পারেন আপনি ভালো মুসলমান না। তার মানে হচ্ছে যদি আপনার ট্যাক্স দেওয়া যদি অব্লিগেটরি থাকে বা আপনার বেনিফিট আপনি হয়তো ধোকা দিয়ে নিচ্ছেন যেটা আপনার পরিমাণ নেওয়ার কথা না, এখানে হাউ ডু ইউ জাস্টিফাই? না, এটাকে আপনার এই জন্যই তো আপনার এটা তো আল্লাহ দেখতেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সামিউম বাসির, তিনি দেখতেছেন শুনতেছেন সব কিছু, আমরা যা কিছু করতেছি আমাদের অন্তরে যা কিছু সেগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এখন যদি আল্লাহকে বিশ্বাস করি, দিনকে যদি বিশ্বাস করি, ইসলামকে বিশ্বাস করি, তাহলে আমাদেরকে কী হতে হবে?
সত্যবাদী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন, সত্য কথা বলার তৌফিক দান করুন, সত্যের উপরে টিকে থাকার তৌফিক দান করুন এবং মিথ্যা থেকে আমাদেরকে রেহাই দিন। এই দোয়া করব, এই কামনা করব। অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের মাঝে এসেছেন ইনশাআল্লাহ। আগামীতে আবারও ইনশাআল্লাহ অন্য কোনো অনুষ্ঠানে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমাকে দাওয়াত করার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, কথা বলতে বলতে চলে এলাম অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। লাস্ট ফাইনাল আমার সাজেশন এটাই থাকবে যে আলহামদুলিল্লাহ আমরা যেন সবাই যা কথা শুনেছি আমরা যেন নিজে আমল করি এবং অন্যকে যেন এই খবরটি যেন পৌঁছে দেয়। স্পেশালি আমরা জানি ইটস এ ভেরি সিরিয়াস ওয়েদার কন্ডিশন আউট দেয়ার নাও, স্পেশালি দোজ ইয়াংস্টার দ্যাট উইকেন্ডস ইজ আপন আস, প্লিজ ইফ ইউ ডোন্ট হ্যাভ টু ড্রাইভ জাস্ট সময়টা শেষ আর নাহলে আপনাকে আই উড হ্যাভ গিভেন ইউ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর যে কত শক্তি এই আলোচনা আজকে করার প্রথমেই আমি চাইছিলাম কিন্তু সম্ভব হয় নাই। অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ। সো দোজ ইয়াংস্টার্স ব্রাদার্স ইটস অর সিস্টার্স ইটস উইকেন্ড, সো প্লিজ মেক শিওর ইফ ইউ ডোন্ট নিড টু ড্রাইভ ডু নট ড্রাইভ, স্টে অ্যাওয়ে ফ্রম এনি মোটরওয়েজ, এনি কাইন্ড অফ রোডস, বিকজ কিপ ইয়োরসেলফ সেফ এন্ড কিপ দ্য আদার রোড ইউজার্স অ্যাজ ওয়েল সেফ। যারা দ্বারা আপনার ঘর থেকে বের হওয়ার দরকার নাই, প্লিজ ডু স্টে অ্যান্ড অ্যাভয়েড ইনশাআল্লাহ। স্টে হোম, স্টে সেফ, হোয়ার এভার ইউ আর, মেক দোয়া ফর আস এন্ড ইনশাআল্লাহ উইল বি সিইং ইউ এগেইন পারহ্যাপস ইন আওয়ার নেক্সট উইক এপিসোড। টিল দেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া হামদিক, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান, থ্যাংক ইউ ভেরি মাচ।